আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় দিন প্রায় এক মাস হলো মানুষরা সবাই ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত বয়স্করা পর্যন্ত গৃহবন্দী আছেন প্রায় এক মাস ধরে স্বাভাবিকভাবেই তাদের মানসিক অবস্থাটা ঠিক ভালো নেই আবার কয়েকজন যারা নিয়মিত প্রেসারের ওষুধ খান মানে হাইপারটেনশন যাদের আছে যাদের সুগার আছে এইসব খবর দেখে রোজ রোজ সংখ্যাটা বাড়ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে কারুর আবার আত্মীয় হয়তো করোনা প্রোন বা রেড জোনে আছে বা অরেঞ্জ জোনে আছে সেই সব চিন্তায় আরও তাদের প্রেসার বাড়ছে বা সুগারের মাত্রাটা কন্ট্রোলে থাকছে না বাচ্চাদের যেখানে নিয়মিত খেলতে যাওয়া স্কুলে যাওয়া এইসব ব্যাপারটা ছিল তাদেরও আটকে আছে তারই মধ্যে মনে হয় বাড়ির যারা গৃহকর্মী তারা একটু ভালো আছেন অপেক্ষাকৃত তারা রান্নাবান্নার মধ্যে নিজেদেরকে একটু ব্যস্ত রাখতে পেরেছেন নতুন নতুন আশা করি রান্না করছেন এবার আসুন আমি বলি যে কিভাবে ভালো থাকবেন কিভাবে এই মানসিক অস্থিরতা মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসবেন সবাই এক কাছে বাড়ির সবাই মিলে এক কাছে বসুন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই বসুন বসে আড্ডা মারুন পুরানো দিনের গান হারিয়ে যাওয়া কিছু চলচ্চিত্র উত্তম সুচিত্রা থেকে শুরু করে অমিতাভ বচ্চনের রাখির বিভিন্ন ধরনের সিনেমা আপনারা দেখতে পারেন যেগুলো সময়ের অভাবে হয়ে ওঠে না হাতের কাছে মোবাইল ফোন আছে হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে হারিয়ে যাওয়া পুরানো সেই গ্রুপের সাথে আবার নতুন করে আড্ডায় মেতে উঠুন কিছু যাদের যেরকম হবি যাদের গান গাওয়া হবি তারা নতুন গান করুন বা নতুন গান তুলুন বা পুরানো গান একটুখানি নিজে করুন এবং অন্যদেরকে শোনান যাতে কবিতা পড়ার অভ্যাস আছে হয়তো সময়ের অভাবে হয়নি কবিতা তারা রেকর্ড করে বিভিন্ন সোশ্যাল চ্যানেলে দিন যাতে অন্যদেরও আনন্দ আপনারা দিতে পারেন যারা গৃহকর্মী নতুন নতুন রান্নার চেষ্টা করতে পারেন ইউটিউব দেখে যারা বাচ্চা তাদের কাছে বলবো বেশি মোবাইল গেম না খেলে বেশি টিভিও না দেখে ওইসব কার্টুন চরিত্র না দেখে কারণ এই এক মাসের অভ্যাসটা পরে যখন পড়াশোনার চাপ পড়বে তখন এই অভ্যাসটা মানে এই ঘটনাটা যেন অভ্যাসে পরিণত না হয় তখন আবার খারাপ লাগবে যে আজকে হয়তো কার্টুনটা এই সময় দেখতে পারলাম না বা হঠাৎ হঠাৎ করে মোবাইল ব্যবহার করার গেম খেলার অভ্যাস তৈরি হয়ে যাবে তো বাচ্চাদেরকে বলবো বড়দের সাথে বড়রা যেন বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটান বড়রা বাচ্চাদের সাথে একটু লুডো খেলুন সাপ লুডো খেলুন লুডো খেলুন একটু মজা করুন একটু লুকোচুরি খেলুন মানে যাতে একটুখানি ওরা বা গল্পের ছলে ওদেরকে একটু পড়ান গল্পের ছলে একটু যেগুলো ব্যাকরণ বা যেগুলো আমরা বলি ট্রিক্স জাতীয় মজার প্রশ্ন সাধারণ জেনারেল নলেজের প্রশ্নে করুন মজা নিন এবং মজা পান এই ধরনের বিভিন্ন উপায়ে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে তবেই আমরা সবাই ভালো থাকব এবং লকডাউনের মধ্যে বাড়ির মধ্যে বাগান চর্চা করতে পারেন যাদের ছাদে বাগান আছে বা নিচে বাগান আছে একটু বাগান চর্চাও করতে পারেন যারা ফুল ভালোবাসেন যে যার যেটা হবি সেটা করুন দেখবেন ভালো থাকবেন আর বলবো
সব সময় টিভি খুলে বসে থাকবেন না খবরের নিউজের দিকে, কারণ টিভিতে খুলে বসে থাকলে যেটা হবে দেখবেন সারাক্ষণ নেগেটিভ নিউজ আসছে, হয়তো সবটা আপনার কাছে নেগেটিভ, সমাজের পক্ষে হয়তো পজিটিভ, কিন্তু আপনার কাছে দুজন মৃত্যু সংখ্যা দুজনের বাড়লো কি 50 জনের আরও অ্যাফেক্টেড হলো, আরও 10 জন মারা গেল, সেইটা নিয়ে আপনি আবার অনেকটা প্যানিকগ্রস্ত হয়ে পড়বেন। অতএব প্যানিকগ্রস্ত হবেন না, ভয় করবেন না, আতঙ্কে থাকবেন না, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। পরিশেষে বলি, নিজেকে যে কোনো প্রকারে ব্যস্ত রাখুন, সে খেলে, গান গেয়ে, বই পড়ে, বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখুন, আর সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন, সামাজিক দূরত্ব বাড়ান, কিন্তু মানসিক দূরত্ব দয়া করে বাড়াবেন না। মানসিক দূরত্বটা কাছে আনার একটা মাধ্যম, কয়েকটা মাধ্যম আছে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, মোবাইলের যা কথা বলার আছে ইত্যাদি ইত্যাদি, সেই করে ভালো থাকার চেষ্টা করুন। এখন প্রশ্ন হচ্ছে, কোন ওষুধে করোনা রোগটা সংক্রমণ বন্ধ হচ্ছে বা সেরে উঠছে, কোন ওষুধে করোনা আক্রান্ত রোগীরা সেরে উঠছে, এটা একটা বড় প্রশ্ন। এখন পর্যন্ত সেইভাবে নির্দিষ্ট কোনো ওষুধ বের হয়নি যেটা স্পেসিফিক ওষুধ, যেমন ম্যালেরিয়া হলে ক্লোরোকুইন দেওয়া হয়, টাইফয়েড হলে অমুক ওষুধ দেওয়া হয়, বা ইনফ্লুয়েঞ্জা হলে আরেকটা অ্যান্টিভাইরাল দেওয়া হয়, পক্স হলে অন্য ধরনের অ্যান্টিভাইরাল দেওয়া হয়, স্পেসিফিক ওষুধ যেমন এদের আছে, এই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ওষুধ বের হয়নি। তবে কয়েকটা গবেষণায় বা কয়েকটা ওষুধের প্রয়োগে হয়তো তাদের অসুস্থতার পরিমাণটা অনেক কমেছে, যেমন হাইড্রোক্সিক্লোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ও বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, শতকরা 80% রুগীদের, করোনা আক্রান্ত শতকরা 80% রুগীদের কোনো ট্রিটমেন্ট লাগে না, এক্সেপ্ট শুধু প্যারাসিটামল, 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 প্যারাসিটামল। কেন ট্রিটমেন্ট লাগে না? যাদের ইমিউনিটি পাওয়ার ভালো, যদি আমি বয়স্ক না হই, যদি আমি সুগারের পেশেন্ট না হই, যদি আমার কিডনির রোগ না থাকে, যদি আমার হার্টের রোগ না থাকে সেই ক্ষেত্রে, এবং আমার যদি বয়সটা খুব বেশি না হয় সেই ক্ষেত্রে সাধারণত কোনো ওষুধ লাগে না। করোনা ভাইরাস যখনই আমার দেহেতে ঢুকলো, বডি থেকে অটোমেটিক্যালি একটা নিজস্ব ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাতেই কিন্তু ম্যাক্সিমাম রুগী সেরে যায়। শুধু তাদেরই ট্রিটমেন্ট লাগে যাদের ধরুন শ্বাসকষ্ট আগে থেকে ছিল, করোনা ভাইরাসের আক্রমণের জন্য শ্বাসকষ্ট আরও বাড়লো, হার্টের রোগ ছিল, আমরা জানি করোনা ভাইরাসে হার্টের রোগ থাকুক না থাকুক, করোনা ভাইরাস আক্রান্ত হলে হার্টের একটা মায়োকার্ডাইটিস জাতীয় রোগ হতে পারে, কিডনির সমস্যা হতে পারে ইত্যাদি। অতএব যারা কিডনির রোগে ভুগছেন, কিডনি ফেলিওরে ভুগছেন, বা যাদের হার্টের রোগ আছে, বা যাদের ডায়াবেটিস আছে, এইসব রুগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, যারা বয়স্ক তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, এই কারণে এদের ট্রিটমেন্ট লাগে, কিন্তু সেটা 20%-এর বেশি নয়। সেই ক্ষেত্রে অনেকের ভেন্টিলেটার লাগে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, ধরুন আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার ভেন্টিলেটার লাগলো, আবার হার্টের কোনো সমস্যা হচ্ছে, হার্টের কী সমস্যা হচ্ছে দেখে, বা হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রে হার্টের ট্রিটমেন্টের যেমন যা রোগ হবে সেই তেমন ট্রিটমেন্ট করা হয়। এবার কি হলো, তাহলে কোনো ট্রিটমেন্টও নেই, তাহলে কি উপায় করোনা সারানোর জন্য? নয়, আমরা যেমন ভ্যাকসিন নিই, মাম্পস, মিজিলস, রুবেলা, চিকেন পক্স, হেপাটাইটিস, এদের এগেনস্টে যেমন ভ্যাকসিন আমরা নিই, এই ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি যেমন ভ্যাকসিন নিই, ভ্যাকসিনটা নিলে এই রোগের প্রকোপটা অনেক কমে যায়। আর কী করতে হয়, যেমন এইডসের, এইচআইভির ভ্যাকসিনও নেই, ওষুধ খুব আছে কিন্তু সম্পূর্ণরূপে সেরে গেছে এরকম দু একটা উদাহরণ ছাড়া আর উদাহরণ নেই, তাহলে সেক্ষেত্রে সাবধানতা,
পাওনার ক্ষেত্রে যুদ্ধে জেতার জন্য সাবধানতা, তার মানে যেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সোশ্যাল এই নিজস্ব হাইজিন, হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি মেনটেন করা, যেগুলো আপনারা অলরেডি সব জেনে গেছেন, আর ভ্যাকসিনের জন্য ওয়েট করা যে কবে আমরা ভ্যাকসিনটা পাব এবং ভ্যাকসিনটা নিলে আমরা বাঁচতে পারব। প্রথমেই বলে দিই, চটজলদি ভ্যাকসিনের আশা করবেন না। অনেক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এই ভ্যাকসিন সফল, আমরা 7 দিনের মধ্যে ভ্যাকসিন পাব না, মোটেই এরকম ব্যাপারটা নয়। ভ্যাকসিনের কাজ বিভিন্ন দেশে, যেমন জিএসকে ইত্যাদি কোম্পানিগুলো, স্যানোফি, জিএসকে ইত্যাদি কোম্পানিগুলো দু একটা দেশে ভ্যাকসিনেশন শুরু, ট্রায়াল শুরু করেছে। প্রথমে ভ্যাকসিন তৈরি হওয়ার পরে সেই ভ্যাকসিনটা প্রাণীদের ক্ষেত্রে দেয়া হয়, প্রাণীদের ক্ষেত্রে যদি সাকসেসফুল হয় তারপরে সেটা মানুষের দেহে প্রবেশ করা হয়, দেয়া হয়, দিয়ে যদি সাকসেসফুল হয় তারপরে মানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, তারপরে বাজারে আসে, তারপরে WHO বা কোনো নির্দিষ্ট সংস্থাকে পাঠানো হয়, তারা যখন বলে যে এটা অ্যাপ্লাই করা চলবে, বাজারে আনা চলবে, তারপরে বাজারে আসে। তো এখন যেটা চলছে প্রাণীদের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়েছে, সাকসেসফুল হয়েছে, এখন মানুষের দেহতে এই ভ্যাকসিনেশন প্রয়োগ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে রেজাল্ট দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। এক বলে দিই, স্যানোফি, জিএসকে কোম্পানি, এই দুটো কোম্পানি অলরেডি এই ভ্যাকসিনেশন তৈরির কাজে নেমে পড়েছে। আজকের সকালের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি অলরেডি আরেকটা ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে। অতএব এই সব ধাপগুলো পেরুতে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর লেগে যাবে। অতএব ভ্যাকসিনের আশা এখনই করবেন না। ভ্যাকসিন আমরা মানে আমাদের ক্ষেত্রে কাছে আস্তে আস্তে মোটামুটি 1 থেকে 1.5 বছর, খুব তাড়াতাড়ি হলেও 1 থেকে 1.5 বছর সময় লাগবে।